মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার, অনিমান এইমাত্র অন কলে গেল আর আমরা ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি, ও খেয়ে চলে গেছে। তো চলো আজকে দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটাই শেয়ার করছি। তো দিদি এসে দিদি খো খাচ্ছে আর বানাচ্ছে, এই যে দিদি বলতো মানুষের একটাই, খাওয়া ছাড়া কি আছে। চলো আমরা খেয়ে নিই। যে সেই রুটিটাই বানাচ্ছে, আগের দিন যেটা বানিয়েছিলাম ডিম দিয়ে, ময়দা দিয়ে, সব রকম সবজি দিয়ে। চলো, আমার রুটি রেডি হয়ে গেছে। আজকেও সেই একই সেম, সব কিছু দিয়ে মিশিয়ে করা হয়েছে রুটি। তো এইরকমই রুটিটা হয়, আগের দিনও করেছিলাম। তো ব্রেকফাস্ট রেডি, এবার আমরা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সারাদিনে আর আসা হয়নি, তার কারণ একটা মানে ভীষণ বড় একটা বিপদ হয়ে গেছে আমাদের। কালকে অনুষ্ঠান অনেক রাত্রি পর্যন্ত হয়েছে। তো তো আজকে আমি সারা দুপুর আর আসাই হয়নি। তো আজকে অনেক সমস্যা হয়ে গেছিল আর আজকে হয়ে গেছে শিল্পাদির অ্যাক্সিডেন্ট। তো সেই সব ঝামেলা মেটাতে অনেকটা সময় লেগে গেছে। তো এখন বেজেছে 7:30। তো আমরা জাস্ট এলাম সেসব ঝামেলা মিটিয়ে। প্রচণ্ড বড় ঝামেলা হয়েছে আর কি, দিদির গাড়ি ঠাড়ি আটকে গেছিলো, দিদির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ফ্র্যাকচার ট্র্যাকচার হয়েছে খানিকটা। তো সেসব সব মিটিয়ে এখন এসছি। আর এখন আমরা মানে দুপুরে খেয়েছিলাম, সবাই মিলে একসঙ্গেই খাওয়া হয়েছিল। দিদি এখানে এসেছিল, তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয়েছে। তো এখন আমরা একটু খাচ্ছি মুড়ি। তো পুতুল দিয়ে আমি অনির্বাণ তিনজনে একটু মুড়ি মেখে নিয়েছি, তার কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। ওদিকে রেবেকা দি, মৌমিতা দি, আমরা সবাই মিলেই গেছিলাম। রেবেকা দি, মৌমিতা দি রুমে চলে গেছে, তো আমাদের শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো অনেকটা সময় হয়েছে আর অনির্বাণ এই এখন বেরিয়ে যাচ্ছে, মুড়ি মাখা খেতে খেতেই চলে যাচ্ছে ডিউটি। তো এই যে আমাদের মুড়ি মাখা, আর পুতুল দিয়ে ঘরে খাচ্ছে মুড়ি মাখা স্পেশালিস্ট। সবসময় মুড়ি খায় আর এখানেই থাকে, কেউ হবে না। তো চলো এখন একটু খেয়ে নি তাড়াতাড়ি। এখন 7:45 বাজে প্রায়, আমি ভাবলাম 7:30 বাজে, কিন্তু 7:45 বেজে গেছে। এরপর রান্না বান্না বসাবো একটু। আজকে ভাবছি চিড়ের পোলাও খাবো আমরা রাত্রিরে, আর ভাত টাত খাবো না, একটু মুড়িটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে। আজকে আমার ডিনারে হয়েছে এটা, চিড়ের পোলাও করেছি আর ওদিকে ডিমের পোচ করে নিয়েছি, এটা আমাদের। তো আজকে একদম কম খাবো, তার কারণ এই সন্ধ্যাবেলায় প্রচুর মুড়ি খাওয়া হয়ে গেছে, তো সেই জন্যেই এটা হবে। আর অনির্বাণ চলে এসছে ডিনার করতে। নাও তোমার ডিনার, নাও না, আমরা খাবো একটু পরে। এখানে ভাই প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমরা একদম লেপ কাঁথা সারাক্ষণ নিয়েই থাকি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে টুকটাক বাবার সাথে একটু আড্ডা মারলাম, মার সাথে একটু রুচি এলো, সব কিছু করে টরে তারপরে আজকে মাংস এনেছিল বাবা, একটু মাংসও রান্না হয়েছে, তো আমরা সবাই খেলাম। খাওয়া দাওয়া করে ভালোই হয়েছিল মাংসটা। ওই যে অনির্বাণের খাওয়া দাওয়া কমপ্লিট, রাত্রিরে আমাদের এখনো খাওয়া হয়নি, অনির্বাণ এসেছিল, খাওয়া হয়ে গেছে। সবাই প্রচন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে দিদির জন্য, দিদির শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো এখনো যাই, এখন আমি শুয়ে আছি ডোনার রুমটাতে, কারণ এখান থেকে কাকিদের ঘরের ওয়াইফাইটা ভালো পায়, আর আমার ফোনের সব নেট শেষ হয়ে গেছে, সেই জন্য এই ডোনার ঘরে, ডোনার ঘরটাতে শুয়ে রয়েছি। লেপ টেপ আমার ঘর থেকে নিয়ে এসেছি, কারণ ও এখন লেপ টেপ কিছুই বার করেনি, ওর এমনি একটু গরম লাগে বেশি, তো পারলে ফ্যান চালিয়েই থাকে। তো এখানে তো খুব ঠান্ডা পড়ে গেছে আমাদের বহিরগাছিতে, মানে নদিয়াতে বেশ ঠান্ডা, এখন সোয়েটার ফোয়েটার ছাড়া তো থাকাই যাচ্ছে না।
এখন আমরা সবাই মিলে মুক্তধারা সিনেমাটা দেখছিলাম, বেশ ভালো। আমি দেখে নিয়েছি আগেই, পুতুল দি দেখেনি, মনিকা দি পুতুল দি দেখছে, ও ঘরে রাশ দেখছে। আর একটু পরে আমরা খেয়ে নেবো, 10:10 হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছ, একটু কোয়েলদের ফোন করেছিলাম, ওরা শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে দেখছে। সব ঠান্ডায় সব ঠাকুমা হয়ে গেছে সব। চলো এখন মুক্তধারা দেখে নিই। এখন 11টা বেজে গেছে, আমাদের খেতে হবে, এখনো খাওয়া হয়নি, সিনেমা শেষ হয়নি, সিনেমা শেষ হবে তারপরে খাবো। দিদি আজকে ঘুম হয়নি। না না, আমার ঘুম পেয়ে গেছিলো মাঝখানে। কি ঘুম পেয়েছিল, আমার চোখ লেগে গেছিলো, তারপরে এত সিনেমাটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই।